একটি মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ফোনটিতে নো সার্ভিস প্রবলেম দেখা দিচ্ছে আবার এখন আবার লেখা উঠছে ইমার্জেন্সি কল আবার অনেক ফোনে দেখা যায় ঘরের বাইরে নেটওয়ার্ক থাকে কিন্তু ঘরের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি মোবাইল ফোনের মধ্যে যত ধরনের নেটওয়ার্ক প্রবলেম রয়েছে এবং যত ধরনের সলিউশন রয়েছে সে বিষয়ে বিস্তারিত প্র্যাকটিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মূলত আজকের ভিডিওতে আমরা শিখব মোবাইল ফোনের নেটওয়ার্ক আইসি চেনার উপায় এবং কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই নেটওয়ার্ক প্রবলেমগুলো সলিউশন করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা মোবাইল রিপেয়ারিং শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আমরা আইমি নাম্বার চেক করব আইমি নাম্বারটি চেক করার জন্য আমরা ডায়াল অপশনে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ চাপবো তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফোনের নাম্বারটি শো করছে যদি এখানে লেখা তারপরে তারপরে স্ল্যাশ এ এখানে বা সব দেখাতো বন্ধুরা এখানে পনেরোটি সংখ্যা আছে যদি এই পনেরোটি সংখ্যার মধ্যে দশটি সংখ্যা বা পাঁচটি সংখ্যা এসে পড়ে বা পনেরোটির একটিও কম যদি আসে তাহলে বুঝতে হবে আমাদের আইমি প্রবলেম আছে তারপর এখান থেকে আমরা নেটওয়ার্ক সেটিংসে চলে যাবো তারপর এখানে নেটওয়ার্ক অ্যাকাউন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলা লিঙ্ক ইন্টারনেট শো করছে যেভাবে হোক আপনারা সিমটি ফোনের চেক করে নেবেন যে আমাদের ফোনের সিমটি কানেকটিভিটি হয়েছে কিনা নাম্বার থ্রি স্টেপে আমাদের ফোনের এন্টিনা চেক করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনের এই এন্টিনারগুলো গুলো এখানে প্লাস্টিক গুলো আলগা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি একটু তাতাল দিয়ে এখানে ভালোভাবে প্রেস করে বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে প্রবলেম গুলো সলভ হয়ে যায় নাম্বার ফোর স্টেপ আমাদের ফোনটি খুলতে হবে খোলার পর আমাদের এন্টিনার খোলার পর আমাদের এন্টিনার লাইনগুলো চেক করতে হবে বন্ধুরা এটি হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন এবং এটি হচ্ছে জিএসএম লাইন যখন এই দুটি লাইন একটি এন্টিনিয়া দ্বারা শর্ট করা হয় তখন আমাদের ফোনে একটি টাওয়ার তৈরি হয় এবং সেই টাওয়ার থেকে আমাদের টাওয়ার পর্যন্ত সিগন্যাল পাঠানো হয় নেটওয়ার্কের যে পি রয়েছে অর্থাৎ নেটওয়ার্ক পাওয়ার ফ্রিকুয়েন্সি ওসিলেটর বন্ধুরা আমরা গত ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছিলাম একটি বাটন ফোনের মধ্যে যে সিপিউটি রয়েছে সেই সিপিউর মধ্যেই বিল্ট ইন আর রয়েছে এবং বিল্টিন আর এফ আইসির পাশে একটি ক্রিস্টাল থাকে যেটির মাধ্যমে রেডিও ফ্রিকুয়েন্সি করা হয় এবং সেই রেডিও ফ্রিকুয়েন্সিটি আমাদের পিএফও তে ট্রান্সফার করা হয় পিএফও আবার সেই রেডিও ফ্রিকোয়েন্সিটিকে বুস্টিং করে সে জিএসএম লাইনের সাথে সম্পৃক্ত করে এবং জিএসএম লাইন একটি টাওয়ার দ্বারা শর্টিং হয়ে সে টাওয়ার পর্যন্ত নেটওয়ার্কগুলো ছড়িয়ে দেয় এখানে নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক পি এফ চিনার উপায় হচ্ছে নেটওয়ার্ক পি সব সময় যে কোনো ফোনেই সেটা হোক ফিচার ফোন বা স্মার্টফোন সব ফোনের ক্ষেত্রে লেগ আইসি থাকে একটি নেটওয়ার্ক পি অবশ্যই লেগ আইসি থাকে এটি হচ্ছে চিনার প্রথম উপায় দ্বিতীয়ত উপায় হচ্ছে এর পাশে বড় একটি ক্যাপাসিটার থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ক্যাপাসিটার আছে এবং এই ক্যাপাসিটারটি ব্যাটারির পজিটিভের সাথে সম্পৃক্ত থাকে আমরা এখন একটু মেপে দেখি এর ব্যাটারির পজিটিভের সাথে সম্পৃক্ত আছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাল্টিমিটারের পজিটিভের সাথে অবশ্যই এখানে সম্পৃক্ত রয়েছে এখানে বাজার মোড আসছে তো এভাবে আপনারা বাটন এবং এটি এখান থেকে অবশ্যই জিএসএম লাইনের সাথে সম্পৃক্ত থাকে এবং একটি ক্যাপাসিটারের সাথে বড় একটি ক্যাপাসিটার এর পাশে থাকে এবং ক্যাপাসিটারটি ব্যাটারির পজিটিভের সাথে সম্পৃক্ত থাকে সো এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাইন একটি হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ ব্যাটারির মাইনাস লাইন এবং আরেকটি হচ্ছে জি লাইন যেটি আমাদের পি থেকে একটি লাইন এখানে দেওয়া হয়েছে তো আমরা প্রথমে গ্রাউন্ডের লাইনটি টেস্ট করে দেখব এখানে আসে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিপ আওয়াজ আসছে তারপর আমরা জিএসএম লাইনটি গ্রাউন্ডের সাথে টেস্ট করে দেখব এখানে অবশ্যই বিপ আসতে হবে এখানে কোনো ধরনের বিপ আসে না নাম্বার ফোর স্টেপটি আমরা এখন ডায়াগ্রাম অনুসারে আপনাদেরকে দেখাবো হচ্ছে সিপিইউ এবং সিপিউর মধ্যে বিল্ট ইন করা আর এফ রয়েছে এবং আর এফ সাথে সম্পৃক্ত রয়েছে একটি ক্রিস্টাল যে ক্রিস্টালটির মান হচ্ছে ২৬ মেগাহার্স এই ক্রিস্টালের কোনো ধরনের প্লাস মাইনাস নেই এবং এই আর এফ থেকে লাইনগুলো রেডিও ফ্রিকুয়েন্সি লাইনগুলো পিএফও তে দেওয়া হয় পিএফও আবার সেগুলোকে বুস্টিং করে সে একটি জিএসএম লাইনের মাধ্যমে এখানে জিএসএম লাইনের সাথে সম্পৃক্ত করে এবং জিএসএম লাইনের সম্পৃক্তর মাঝখানে কিছু রেজিস্টর থাকে যেই রেজিস্টরগুলো সিরিঞ্জ হয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত আসে এবং এই প্রান্ত থেকে এই প্রান্তে যায় এর মাঝখানে আবার কয়েকটি রেজিস্টর ইউজ করা হয়েছে যেগুলো গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত যদি এই রেজিস্টর গুলো প্রবলেম হয় তাহলে কোনো সমস্যা নেই যদি এই রেজিস্টর গুলো একটা প্রবলেম হয়ে যায় তাহলে আমাদের এইখান থেকে এই লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাবে যার কারণে আমাদের ফোনের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রবলেম আসতে পারে হয়তো নো সার্ভিস আসতে পারে বা ইমার্জেন্সি কল আসতে পারে অথবা ফোনে নেটওয়ার্ক কম আসতে পারে যত সমস্যা সমস্যা আছে সব আসতে পারে যদি একটি রেজিস্টর মিসিং হয়ে যায় আমাদের এখন হচ্ছে আমরা এখান থেকে এই লাইনগুলো মেপে আমাদের লাইন মিসিং আছে কিনা বা কোনো ধরনের রেজিস্টরের প্রবলেম আছে কিনা আমরা মাল্টিমিটারের বাজার মুঠ সিলেক্ট করার পর আমরা এখানে প্রত্যেকটি লাইন এভাবে মাপবো এভাবে প্রত্যেকটি রেজিস্টর মেপে দেখবো আমাদের কোন রেজিস্টরে প্রবলেম রয়েছে অথবা আমাদের এখান থেকে এই লাইনটি কেন বিচ্ছিন্ন রয়েছে কোন লাইনের জন্য বিচ্ছিন্ন রয়েছে তো আমরা ফোর স্টেপে যদি আপনার শর্টকাটলি সমস্যা সমাধান করতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে এখানে একটি জাম্পার করে দিব তাহলে আমাদের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যেতে পারে আবার যদি আপনি এভাবে জাম্পার না করতে চান সেক্ষেত্রে আপনাকে মেপে দেখতে হবে কোন রেজিস্টরের প্রবলেম রয়েছে আমি যদি দেখি যে আমাদের এই রেজিস্টরটি প্রবলেম রয়েছে বা এখানে একটি রেজিস্টর থাকার কথা ছিল যেটি এখানে নেই তাহলে আমাদের জাস্ট একটি তার দিয়ে লাইনটি শর্ট করে দিতে হবে তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই জিএসএম লাইনটি যেটি রয়েছে সেই লাইনটি আমরা মেপে দেখব কোন লাইনের সাথে সম্পৃক্ত আছে এখানে আমরা এই রেজিস্টরের সাথে সম্পৃক্ত পেয়েছি এবার আমরা এই রেজিস্টরটি মেপে দেখব রেজিস্টরটিও আমাদের ওকে আছে এবার আমরা রেজিস্টরের এই প্রান্ত থেকে মাপবো কোন রেজিস্টরের সাথে সম্পৃক্ত আছে তো আমরা এই লাইনের সাথে সম্পৃক্ত পেলাম বন্ধুরা এখানে একটি এখানে একটি রেজিস্টর থাকার কথা ছিল যে রেজিস্টরটি আমাদের এখানে মিসিং আছে এবং এখানে একটি রেজিস্টোর হয়ে এখান থেকে থেকে লাইনটা এখানে এবং এখান থেকে লাইনটা আমাদের এই রেজিস্টরে আসার পর এই রেজিস্টর থেকে আবার এই প্রান্তে লাইনটি সিরিঞ্জ হওয়ার পর এখান থেকে এখানে তারপরে এর ভিতরে পি এফ ওর মধ্যে লাইনটি সম্পৃক্ত হয়েছে তো বন্ধুরা আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারলাম আমাদের এখানে একটি রেজিস্টর ছিল যে রেজিস্টরটি মিসিং হওয়ার কারণে আমাদের ফোনের নেটওয়ার্ক প্রবলেম দিয়েছে আমরা চতুর্থ স্টেপে এভাবে একটি লাইন লাইন কিন্তু জাস্ট সরাসরি এই থেকে আমরা এখানে একটি জাম্পার করে কিন্তু প্রবলেমগুলো সলিউশন করতে পারি আবার এখানে যে রেজিস্টরটি মিসিং হয়েছে জাস্ট আমরা এখান থেকে এখানে একটা জাম্পার করে কিন্তু প্রবলেমগুলো সলিউশন করতে পারবো তো আমরা এখন এখান থেকে এখানে একটা জাম্পার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি এখান থেকে এখানে একটি ওয়ার দিয়ে জাম্পার করে দিয়েছি যদি জাম্পার করার পর আমাদের প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আমরা এখানে যে ক্রিস্টালটি রয়েছে সেই ক্রিস্টালটি আমরা চেঞ্জ করব এই ক্রিস্টালটি আমরা যেভাবে খুশি সেভাবে এখানে লাগাতে পারব কোনো ধরনের প্লাস মাইনাস নেই তো আমরা ক্রিস্টাল চেঞ্জ করার আগে অবশ্যই এটি রিহুট করে দেখব পাঁচ নাম্বার স্টেপে রিহুট করার পর না হলে আমরা এখানে একটি অন্য একটি বাটন ফোন থেকে সেম টু সেম এই সাইজের ছাব্বিশ একটি ক্রিস্টাল এখানে লাগিয়ে দিব প্রত্যেকটা ক্রিস্টালের মধ্যে ছাব্বিশ পয়েন্ট জিরো আপনারা জাস্ট ওটা দেখে এখানে ক্রিস্টালটি চেঞ্জ করে দিবেন যদি আমাদের ক্রিস্টাল চেঞ্জ করার পর প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আমরা স্টেপে চলে যাব স্টেপ হচ্ছে আমাদের এখানে যে পিএফ টি দেখতে পাচ্ছেন সেই পিএফ টি আমরা রিহট করব রিহট করার পর না হলে এটা আমরা রিপ্লেস করে দিব তো বন্ধুরা ছয় নাম্বার স্টেপ পর্যন্ত আশা করি আশা লাগবে না জাস্ট আমার লাইফে আমি যত মোবাইল ফোন রিপেয়ারিং করেছি সেখানে আমি বেশিরভাগ যদি ছয় নম্বর স্টেপ অ্যাপ্লাই করার পর ওকে না হয় সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেজিস্টর রয়েছে এই রেজিস্টরের যে প্রত্যেকটা লাইন এখানে সিপিউর সাথে সম্পৃক্ত হয়েছে এই রেজিস্টরগুলো আপনাকে মেপে দেখতে হবে এগুলো খুব সংখ্যা কম নষ্ট হয় তবুও ছয় নাম্বার স্টেপ যখন আপনি পি এফ চেঞ্জ করবেন তারপরও যখন না হবে সেক্ষেত্রে আপনি এই লাইনগুলো চেক করে দেখবেন কোন রেজিস্টরের প্রবলেম রয়েছে সেই রেজিস্টরটি আপনি জাম্পার করে দিবেন এবং যদি দেখেন যে কোনো রেজিস্টরই প্রবলেম হয় নাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিপিইউর দিকে যেতে হবে সিপিউটি চেঞ্জ করতে হবে অথবা প্রথমে করে দেখতে হবে তাহলে আমাদের সাত নাম্বার স্টেপে এই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে আশা করি আপনাদের এত দূর পর্যন্ত যেতে হবে না জাস্ট আপনারা চার নম্বর কিন্তু প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য সবগুলো স্টেপ আপনাদের সামনে শেয়ার করলাম আমি সাত বছর যাবত কাজ করি এবং আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম বন্ধুরা যেহেতু আমরা এখানে একটি জাম্পার করেছি এখন আমরা টেস্ট করব আমাদের ফোনটি ওকে হয়েছে কিনা এবার আমরা দেখব আমাদের ফোনটিতে নেটওয়ার্ক প্রবলেম সলিউশন হয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফুললি নেট চলে আসছে এখানে বাঙালিংক সিম এসেছে এবং এখানে ফুল টাওয়ারটি এখানে এসে পড়েছে সবসময় আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে সিমের কোম্পানির নাম এবং ফুল নেট যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটি সলিউশন হয়েছে কিনা আমরা পুরোপুরিভাবে বুঝতে পারবো না আমাদের এজন্য কল দিয়ে টেস্ট করে দেখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় সিমের কোম্পানির নাম আসে নাম্বার আসে সব কিছু ফুল নেট আসে তবুও আমাদের প্রবলেমগুলো দেখা যায় সলিউশন হয়নি আমাদের প্রবলেমটি আমরা সলিউশন করে ফেলেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ